গল্পের নাম শীতল রাতের ছায়া। রাত তখন গভীর, চারপাশটা যেন নিস্তব্ধতার চাদরে মোড়ানো। মেঘলা আকাশে অর্ধেক ঢাকা চাঁদটা কেমন ম্লান হয়ে আছে। গ্রামের এক পাশে পুরনো একটা বাড়ি, যার নাম শৈলমহল। এই বাড়িটা নিয়ে বহু পুরনো গল্প ছড়িয়ে আছে। কেউ বলে এখানে এক সময় জমিদার পরিবার বাস করত, কিন্তু এক ভয়ঙ্কর রাতে সেই পরিবারের সবাই মারা যায়। তাদের মৃত্যুর কারণ আজও কেউ জানে না, তবে গ্রামে সবাই বলে শৈলমহলে আজও সেই জমিদার পরিবার আত্মা ঘুরে বেড়ায়। শৈলমহলে প্রবেশের পথে পা রাখলেই একটা হিমেল হাওয়া লাগে, যেন অদৃশ্য কারো শ্বাস নাকের কাছ থেকে বয়ে যায়। গ্রামের মানুষজন বাড়িটার চারপাশে যায় না, বিশেষ করে রাতের বেলায়। এতিম গ্রামের এক ছেলে সুমন তার বন্ধুবান্ধবদের সাথে মজা করে শৈলমহলে যাওয়ার পরিকল্পনা করল। তারা বিশ্বাস করত না ভূতের গল্প, সুতরাং নিজেদের সাহস প্রমাণ করতে তারা সেই রাতেই বাড়িটাতে ঢুকল। শৈলমহলে ঢুকার সাথে সাথেই একটা গা শিউরে ওঠা অনুভূতি হলো সুমনের। চারপাশটা কেমন ঠান্ডা আর ভারী লাগছিল। মেঝের উপরে ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ এখানে পা রাখেনি। ছাদ থেকে ঝুলছে একটা একটা বিশাল জারবাতি, মাঝে মাঝে হালকা দুলে উঠছিল, অথচ বাতাসের একটু বইছিল না। বন্ধুরা হাসাহাসি করতে লাগলো, তবে সুমনের মনটা কেমন যেন অশান্ত হয়ে উঠছিল। বাড়ির ডান দিকে একটা দরজা হঠাৎ করে নিজের থেকেই খুলে গেল। সবাই চমকে উঠল। দরজার উপাশে একটা সরু করিডোর, করিডোর শেষে একটা ছোট্ট জানালা দিয়ে ম্লান চাঁদের আলো পড়ছিল। সুমনের বন্ধু রাহুল সাহস করে করিডোর দিয়ে হাঁটা শুরু করল, সবাই তার পেছনে গেল। করিডোরের শেষে পৌঁছানোর মাত্রই হঠাৎ করে আরেকটা জানালা বিকট শব্দে বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল, ঘরের ভেতরে ছায়াগুলো নড়াচড়া শুরু করল, যেন একটা জীবন্ত। সুমন আর তার বন্ধুরা আতঙ্কে কাঁপতে লাগল। তাদের পায়ের নিচে মেজের ফাটল থেকে বেরিয়ে আসছিল একটা কালো ধোঁয়া। হঠাৎ করে করিডোরের দেয়ালের মধ্যে থেকে ভেসে এলো এক মেয়ের কান্নার শব্দ। সেই মেয়ে যার শরীর উনি সাদা, চোখগুলো গভীর কালো গর্তের মতো, তার নিঃশ্বাসের শব্দে ঘরটা ঠান্ডা হয়ে। সে আস্তে আস্তে এগিয়ে আসছিল সুমনদের দিকে। বন্ধুরা ভয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু দরজাগুলো সব বন্ধ হয়ে গেল, তারা আর বের হতে পারছিল না। মেয়েটা তাদের কাছে এসে দাঁড়ালো আর বলল, তোমরা আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি এখানেই ছিলাম সেই রাত থেকে যখন সবাই আমাকে ফেলে চলে গিয়েছিল। কথাটা শোনা মাত্রই সুমনের মনে ভেসে উঠল পুরনো গল্পের কাহিনী। এই মেয়েটা নিশ্চয়ই সেই জমিদারের পরিবারের মেয়ে, যে অন্ধকার রাতের পর থেকে এখানে বন্দী হয়ে আছে। তার আরেকবার পালানোর চেষ্টা করল, কিন্তু বাড়ির প্রতিটা কোণ থেকে বেরিয়ে আসছিল অদ্ভুত ছায়া, যারা তাদের আক্রমণ করতে উদ্যত। শেষমেশ তারা জানালা ভেঙে বেরিয়ে আসতে পারল। ভোরের আলো ফুটলে তারা বাড়ি থেকে বহু দূরে গিয়ে দাঁড়ালো। সেই দিনের পর থেকে কেউ আর শৈলমহলের দিকে ফিরেও তাকায়নি, কিন্তু গ্রামে নতুন একটা গল্প ছড়িয়ে পড়ল। রাতে শৈলমহলের কাছে গেলে এখনো শোনা যায় সেই মেয়ের করুণ কান্না আর মেজের ফাটল থেকে উঠে আসা কালো ধোঁয়ার গর্জন।